আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। একই দিন দলটির অন্য এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির রাজনীতি কোন বিদেশি শক্তির ইশারায় পরিচালিত হয় না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলেন বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে। বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা খর্ব করে যখন ইচ্ছা বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে নিপীড়ন ও ফতুর করার নীতি গ্রহণ করেছে সরকার। গণমানুষ, ভোক্তা অধিকার কিংবা ব্যবসায়ী সংগঠনগুলোর যুক্তি, অনুরোধ কোনো কিছুই তোয়াক্কা না করে যখনই লুটেরা সরকারের টাকায় টান পড়ছে, তখনই গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। লুটেরা দামি সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে সাধারণ জনগণের পকেট শূন্য করার নীতি গ্রহণ করেছে। এর আগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। কথা বলেন দলটির পররাষ্ট্র নীতি নিয়ে। সরকার ঔপনিবেশিক যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি বলে তারা বিভেদ সৃষ্টি করে এই দেশকে শাসন করে যেতে চায়। তারা নিজেদের ক্ষমতার লোভে এই জাতিকে বিভাজনের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। বিএনপির এই নেতা আরো বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে গণমানুষের দেশ হিসেবে পুনরায় সৃষ্টি করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে যেতে হবে, জনগণের রাজনীতিতে তারা আবার ফিরে আসুক। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।